শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন মিছিলে স্লোগান হচ্ছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি, এবং তাদের যে দাবি ডোমিসাইল সার্টিফিকেট, যে ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট প্রদান করা হচ্ছে, বা বিভিন্ন সময় দালাল চক্রের মাধ্যমে যে এই ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে কিন্তু বাংলা পক্ষ এখানে মিছিল করছেন। থানা থেকে ডিএম অফিস পর্যন্ত তারা এই প্রতিবাদ মিছিল চালাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি বর্গদাস্তপাতায় কৌশিক মাইতি বাংলা পক্ষের কেন্দ্রীয় নেতৃত্ব এবং উত্তর চব্বিশ পরগনার জেলা নেতৃত্ব এখানে কিন্তু রয়েছেন, এবং কয়েকশো ছাত্রছাত্রীও কিন্তু তাদের এখানে রয়েছেন, যারা এই যে আধা সেনায় নিয়োগের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ সিআইএসএফ আইআরএসএফ এবং বিএসএফ সহ বিভিন্ন কেন্দ্রীয় ডিফেন্স লাইনে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা কিন্তু এখানে রয়েছেন। তাদের যে দাবি যে বাংলায় যে চাকরি, সেই চাকরি অন্য রাজ্যের পড়ুয়ারা এসে দখল করে নিয়ে যাচ্ছে, তারই প্রতিবাদে কিন্তু বাংলা পক্ষ এই মিছিল করছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, বহু ছাত্রছাত্রীরা এখানে কিন্তু এসে মিছিলে হাঁটছেন, যে তাদের যে চাকরি, যে ন্যায্য চাকরি, তাদের যে হকের চাকরি, সেই চাকরিতে ভাগ বসাচ্ছে অন্য রাজ্য থেকে আসা পড়ুয়ারা, যারা ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ অন্য রাজ্যে রয়েছে থেকে এসেও এই রাজ্যে বসবাস করছেন, এমন দীর্ঘকাল ধরে এখানকারই তারা বাসিন্দা, এই সার্টিফিকেট নিয়ে তারা কিন্তু এই যে মিছিল, সেই মিছিলে দাবি তুলছেন যে সেই যে সার্টিফিকেট নিয়ে তারা হাঁটছেন, সেই পরীক্ষা যে দিচ্ছেন এবং চাকরি দখল করে নিচ্ছেন, সেই দখলদারি যেন না হয়, তারই প্রতিবাদে কিন্তু এই প্রতিবাদ মিছিল বাংলা পক্ষের, এবং সেই প্রতিবাদ মিছিলে হাঁটছেন গর্গ চট্টোপাধ্যায় বাংলা পক্ষের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সচিব সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, এবং উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির বহু নেতৃত্ব এখানে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, বাংলা পক্ষের মিছিল থেকে স্লোগান উঠছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি, সেই স্লোগান সহ বাংলা পক্ষের একাধিক স্লোগান নিয়ে তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছেন বারাসাত ডিএম অফিসের দিকে, যেখানে তারা জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করবেন এবং তার সঙ্গে সঙ্গে জেলা শাসকের কাছে জবাব দিয়ে চাইবেন যে এই যে ভুয়ো ডোমিসাইল এবং কাস্ট সার্টিফিকেট প্রদান করা হচ্ছে, সেই দিকে কেন নজর দেওয়া হচ্ছে না, কেন দেওয়া হচ্ছে ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট, তারই প্রতিবাদে কিন্তু বাংলা পক্ষ এই মিছিল করছে এবং জেলা শাসকের কাছে তারা কিন্তু এই জবাব চাইবেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, কৌশিক মাইতি গর্গ চট্টোপাধ্যায় এবং বাংলা পক্ষের বহু নেতৃত্ব এখানে রয়েছেন, যারা এই ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেটের প্রতিবাদে তারা কিন্তু হাঁটছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্লোগান তুলে ধীরে ধীরে এগিয়ে চলছেন তারা বারাসাত থানা থেকে উত্তর চব্বিশ পরগনার জেলা যে দপ্তর ডিএম অফিস, সেই ডিএম অফিসের দিকে তারা এগিয়ে চলছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, আমরা কথা বলে নেব যারা এই মিছিলে হাঁটছেন, যে পড়ুয়ারা যারা চাকরির দাবিতে এবং তাদের যে অধিকারের যে চাকরি, সেই চাকরির কথা যে তারা বলছেন যে সেই চাকরি দখল করে নিয়ে যাওয়া হচ্ছে অন্য রাজ্যের পড়ুয়াদের থেকে, তাদের সঙ্গে কথা বলবো। এই মিছিলে হাঁটার কারণ কি? এই মিছিলে বহিরাগত ঢুকছে আমাদের পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে শিক্ষাচ্ছে, সেই জন্য আমরা অবরোধ করছি যাতে তারা ঢুকতে না পারে। আপনি কি করেন? আমি স্টুডেন্ট। এই স্টুডেন্ট হয়ে প্রতিবাদে হাঁটছেন, এর আসল কারণ কি? আমিও একজন এসএসসি পরীক্ষা দিয়েছি, আমি পরীক্ষা দিয়েছি, আমাদের কাট অফটা হাই চলে যাচ্ছে, প্রতিবার বহিরাগত ঢুকছে, সেই জন্য তাদের আটকানোর জন্য আমরা অবরোধ করছি। আপনারা দেখছেন যে যারা পড়ুয়ারা রয়েছে, অর্থাৎ যারা নিয়োগের জন্য পরীক্ষা দিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, তারা কিন্তু এখানে হাঁটছেন এবং তারাও দাবি করছেন যে এই যে বাংলা পক্ষের যে মিছিল, সেই মিছিলকে তারা সমর্থন জানিয়ে তারা কিন্তু এখানে হাঁটছেন, যে তাদের যে দাবি, তাদের যে দাবি যে ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট দেওয়া যাবে না। উত্তর চব্বিশ পরগনা বাংলা পক্ষের নেতৃত্ব এখানে রয়েছেন, তার সঙ্গে কথা বলে নেব। দাদা, এই যে মিছিল, আপনাদের বহু পড়ুয়ারা এখানে হাজির হয়েছেন, আপনাদের মিছিলে পা মিলিয়েছেন, কী বলবেন? দেখো, আমরা বিগত 5 বছর ধরে এই দাবিতে রাস্তায় নেমেছি যে বাংলার ভূমিপুত্র যারা রয়েছে তাদের চাকরির দাবিতে আমরা বাংলা পক্ষ রাস্তায় নেমেছি। আপনারা জানেন যে জাল কাস্ট সার্টিফিকেট, জাল ডোমিসাইল বানিয়ে কীভাবে অন্য রাজ্য থেকে এখানে এসে চাকরিগুলোকে দখল করে নিচ্ছে। প্রশাসন নির্বিকার, একমাত্র বাংলা পক্ষই রাজপথে নেমে
করছে এবং আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা মিডিয়ার মাধ্যমে এই খবরগুলো তুলে দিচ্ছেন। যার কারণে আমরা দেখছি অনেক মিডিয়ায় যারা বাজারি বড় বড় মিডিয়া তারা এই নিয়ে মুখে কুলু পেড়েছে, তারা কোনো প্রতিবাদ করছে না। সে জায়গায় আপনাদের মতো মিডিয়ারা বাংলার এই যে কথাগুলো, বাংলার বঞ্চনার কথাগুলো তুলে ধরেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন বহু বাংলা পক্ষের কর্মী সমর্থকরা তারা কিন্তু এখানে এই মিছিলে হাঁটছেন। তাদের যে দীর্ঘদিনের দাবি যে বাংলার যে চাকরি, সেই চাকরির ভাগ অন্য রাজ্যের, বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহার, সেই সমস্ত হিন্দিভাষী রাজ্যের পড়ুয়ারা এসে দখল করে নিচ্ছে এবং ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট বের করে সহজেই তারা ঘুষ দিয়ে, দুর্নীতির মাধ্যমে টেবিলের নিচে টাকা দিয়ে তারা যে সার্টিফিকেট বের করে নিচ্ছে, সেই সার্টিফিকেট বা সেই টাকা তারা কিন্তু এই যে সার্টিফিকেট বের করে নিচ্ছে তার খেসারা দিতে হচ্ছে এই সমস্ত পড়ুয়াদের, অর্থাৎ বাঙালি ছেলেমেয়েদের যারা বাংলার, পশ্চিমবাংলার ভূমিপুত্র, তাদের তাই সেই খেসারা দিতে হচ্ছে যে তারা চাকরি পাচ্ছে না, তাদের চাকরি অন্যরা দখল করে নিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলা পক্ষের সেই মিছিল এবং সেই মিছিলে বারবার স্লোগান হচ্ছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি, এবং তার সঙ্গে সঙ্গে এই যে বাঙালি ভূমিপুত্রদের যে চাকরি, সেই চাকরিতে যাতে বাঙালি ভূমিপুত্ররাই অধিকার পান এবং তারা যেন সেই চাকরি পায় সেই জন্য তাদের কিন্তু এই মিছিল চলছে। ¡Gracias!
মানবো না, ইউপিবিআরের তরফ বাংলা ফুটপাথ গোল মানছি না, মানবো না, ইউপিবিআর থেকে বাংলাদেশে কষ্ট গোল মানছি না, মানবো না, মানবো না, চাকরিতে গোল মানছি না, মানবো না, মানবো না, ছেলেমেয়েদের বঞ্চিত করে জাল জমি দায় দিয়ে বাংলা রাজ্য করে বিআরইউপির টিমে ঢুকছে কেন? কেন্দ্রীয় জেলা শুরু